হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাহেন্স মম ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানিয়া, আর একটি নতুন লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম ব্যাক করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। দেশ বিদেশের যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো আমার জন্মদিনে হাজব্যান্ডের দেয়া সারপ্রাইজ আসলে অনেকটা আমাকে আবেগ আপ্লুত করে ফেললো। তো এখন বাজে রাত 12টা, হঠাৎ করে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম, হঠাৎ করে ও কেক নিয়ে এসেছে। কেকটা আগেই এনেছে, এনে লুকিয়ে রেখেছিল। তারপরে আর কি রাত 12টার সময় ও কেকটা বের করে এনে আমাদের ডেকে বলে যে কেক কাটার জন্য। তো এখন আমরা সবাই মিলে কেক কাটছি। মাহিনও ঘুমিয়ে পড়েছিল, মানে মোটামুটি অর্ধেক ঘুমের মতোই। তো ও আমাদের নাড়াচাড়া দেখে তারপরে ও উঠে এসেছে। তো ভাবলাম যে ওকেও একটু আমাদের আনন্দের সাথে সামিল করি। আর ও তো এইসব বার্থডে অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠান অনেক বেশি এনজয় করে, তো সেজন্য ওকেও ডেকে নিয়েছি আর কি। ও অফিস থেকে আসার সময় আসলে কেকটা নিয়ে এসেছিল, তো আমি ওই সময় দেখিনি। কারণ অফিস থেকে আসার পরে আবার বলছে যে একটু অফিসে কাজ আছে আর একটু যেতে হবে, তো আবার গিয়েছিল। তো ওই সময় আসার সময় আসলে দেখিনি, ওর হাতে কিছু ছিল না। ওর সারপ্রাইজটা পেয়ে এত ভালো লাগছে, কি বলবো, সেটা তো আর ভাষায় প্রকাশ করার মতো না। আনন্দগুলো আসলে কোনোদিনই ভাষায় প্রকাশ করার মতো থাকে না, সেটা আসলে আনন্দ তো আনন্দই। আর এই আনন্দের মুহূর্তগুলো আসলে মুখের ভাষা দিয়ে বলে বোঝাবার নয়। আসলে অনেক খুশি হয়েছিলাম ওর সারপ্রাইজটা পেয়ে। আর আমি তো আমার সুখ দুঃখ হাসি আনন্দ সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি, তো ভাবলাম জন্মদিনের ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করি। তো রাতের পর্ব শেষে পরের দিন তো অফিসে চলে গিয়েছিল। অফিস থেকে আসার পরে আবার দেখি আমার জন্য আবার কেক নিয়ে এসেছে, তারপরে আবার গিফট নিয়ে এসেছে। তো এসে আবার নিজে নিজে সব কিছু ডেকোরেশন করেছে, মানে মাহিনের জন্মদিনের যা ওই বেলুন তারপরে যা যা ছিল সেগুলো আসলে এরকমই ছিল। তো ও এরকমই রেখে দিয়েছে, যে বলছে যে কিছুদিন পরে তো কাজে লাগবে, তো এখন আর এগুলো নষ্ট না করি। তো আসলে ওর যে সারপ্রাইজ দেওয়ার একটা মানে প্ল্যান ছিল সেটা আসলে বুঝিনি। তো এই জিনিসগুলো দিয়ে ও আবার সুন্দর করে মানে ডেকোরেশন করে নিয়েছে অফিস থেকে এসে আর কি। তো ডেকোরেশন করে এখন সব কিছু গুছগাজ করে তো আমাকে ডাকছে যে আসো কেক কাটি। আসলে আমাদের মা ছেলের জন্মদিন একই মাসে, তো এটা আসলে অনেক একটা মজারই বিষয় বলা যায় যে কি মাসে আমাদের মা ছেলের জন্মদিন। এই মাসটা আসলে আমাদের জন্য অনেক আনন্দের দিন। এই মাসে আমাদের জীবনকে পরিপূর্ণ করতে এই পৃথিবীতে আমাদের ছেলে এসেছিল। ও আসলে আমাদের জীবনকে পরিপূর্ণ করেছে। আমাদের জীবনের যে শূন্যতা ছিল ও আসলে সেই শূন্যতা পূরণ করে দিয়েছে। আর আমার ছেলে আমার জীবনের চেয়ে অনেক বেশি আপন, অনেক বেশি ভালো লাগার। আর আমার ছেলেকে আমি এতটাই ভালোবাসি যে আমার ছেলে ছাড়া আমি একদিনও বাঁচা সম্ভব না। আমাদের দুজনের ক্ষেত্রেই সেম, আমরা দুজনেই আসলে ওকে ছাড়া থাকতে পারবো না। ওর জন্মদিনে বলা হয়নি, তাই আজকে বলছি। আই লাভ ইউ মাহিন, আই লাভ ইউ সো মাচ। তোমার আম্মু আর বাবা তোমাকে অনেক 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 ভালোবাসে। আসলে হঠাৎ করেই সারপ্রাইজটা পাওয়া, আর সেজন্য কাউকে দাওয়াত দিতে পারিনি। তো কি করা, তো সবাইকে আসলে আমার বাসার সবাইকে এখন ভিডিও কলে লাইভে আছে সবাই, আর সবার সামনে এখন কেকটা কাটছি। তো ওদেরকেও সাথে নিয়ে কেক কাটছি। তবে ওরা যদি সামনে থাকতো বা অনুষ্ঠানে থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো।
তো যাই হোক, কি করবো আর, এখন আর কিছু করার নাই। তো ওদেরকে আর কি ভিডিও কলে সামনে রেখে তারপরে কেক কাটছি সবাই একসাথে মিলে। তো যাই হোক, এভাবেই সারপ্রাইজ দিয়ে আসলে আমাকে মুগ্ধ করলো আমার হাজব্যান্ড। তো এজন্য ওর কাছে অনেক অনেক কৃতজ্ঞ, আর ওকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার জীবনটা আর এই সুন্দর একটা মুহূর্ত বা সুন্দর একটা দিন আরও সুন্দর করে তোলার জন্য, আর জীবনের এই সুন্দর মুহূর্তের স্মৃতিগুলো অনেক আনন্দময় হয়, অনেক ভালো লাগার হয়, আর এই স্মৃতিগুলো আসলে আজীবন মনে থাকে, মনের মধ্যে একটা দাগ কেটে যায় এই স্মৃতিগুলো। যাই হোক, জীবনে আসলে এই অল্প অল্প পাওয়াগুলোই অনেক বড় হয়ে যায়। জীবনটা আসলে ওই অল্প পাওয়াগুলো থেকেই জীবনটা অনেক সুন্দর হয়ে যায়। তাই এগেইন থ্যাংকস এ লট মাই ডিয়ার হাজব্যান্ড, জীবনের এই সুন্দর মুহূর্তগুলো সুন্দরভাবে উপভোগ করে তোলার জন্য, আর জীবনের সুন্দর মুহূর্তগুলো সুন্দরভাবে ভালোবাসা পূর্ণভাবে কাটানোর জন্য। জীবনের এই স্মৃতিগুলো আসলে আজীবন মনের মধ্যে থাকবে। সময় তো চলে যায়, কিন্তু স্মৃতি কোনোদিন মুছে যায় না, স্মৃতি আসলেই অম্লান। যারা আমার ভিডিওগুলো দেখছেন কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটির অলে চাপ দিয়ে দিবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন। আমার বাসার আশেপাশে আসলে অনেক কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো আমার ফ্ল্যাটটা দিতে আসলে অনেক সমস্যা হয়। তো কী আর করা, এভাবেই চলছে, এভাবেই ভয়েস দিতে হচ্ছে। আর ছেলে তো আছেই, ছেলের জন্য অনেকবার উঠতে হয় ভয়েস দেওয়া থেকে। তো আমার বার্থডে গিফটটা আগেই পেয়ে গিয়েছিলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, আর একটি নতুন ভিডিওতে সবার সাথে কথা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।